আসসালামু আলাইকুম গত পাঁচ তারিখে সীতাকুণ্ড কন্টেনারে যে আগুন বোমা বিস্ফোরিত হয়েছিল সেখানে আমাদের একজন আমরা সবাই জানি যে অলিউ অলিউর রহমান নয়ন মৃত্যুবরণ করেছে আসলে তাকে নিয়ে একটু কিছু বলতে চাই যে তার সে ওই কন্টেনারে ওখানে সে কর্মচারী ছিল সবা তার বন্ধুরা মিলে তারা খাবার খেতে যায় এমন সময় যখন শুনে যে আগুন লাগে তখন সে ওই জায়গায় লাইভ করতে চলে যায় সে সরাসরি লাইভ করতে শুরু করে ফেসবুক থেকে তারপর হঠাৎ করে হঠাৎ বোমা বিস্ফোরণে তার লাইভ বন্ধ হয়ে যায় দেখা যায় যে এর পরের দিন তার লাশ খুঁজে পাওয়া যায় একটা ওই ওই কন্টিনেন্ট এখানে চিন্তা করলাম এই ছেলেটা তার জীবন বাজি রেখে লাইভ করতে চায় আমাদেরকে দেখানোর জন্য যে কি হচ্ছে আসলে ওখানে আগুনের কেমন উত্তাপ সেটা দেখানোর জন্য আসলে মূলত সে লাইভ করে তাই না এই জীবনগুলো আসলে অনেক মূল্যবান আমরা চাই আল্লাহ তাকে বেস্ত নসিব করুক এবং এই ধরনের মৃত্যু যাতে কাউকে না দেয় আমি